আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করবো। এই যে আমার গার্ডেনের, আমার বাগানের লেবুর পাতা দিয়ে সেলা পাতা মাছ, একটা ভিন্ন ধরনের রেসিপি। তো আমি একটা লেবুর পাতা নিতে এসেছি আমার বাগান থেকে। প্রথমে আপনারা লেবুর গাছটা দেখাইলাম, যাতে আপনারা দেখেন আমার গার্ডেনে যে একটা লেবুর গাছ আছে। আর আমি ফ্রেশ লেবুর পাতা দিয়ে যে খারিটা রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু খুবই ডিফারেন্ট টাইপ অফ কারি। সেলা পাতার আমি মাছ রান্না করবো। এই যে শেষ আমার পাতা নেওয়া। তো আসেন আমি দেখাই আপনাদেরকে আমার রেসিপিটা কেমনে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি মাছগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি খেটে। আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, আর এই যে রসুনগুলা আর কাঁচামরিচ। সো এগুলা দিয়ে আমি রেডি করবো। আর স্পাইসগুলোও আমি দেখিয়ে দিব আপনাদেরকে কী কী স্পাইস ইউজ করব। এখন এই যে পেঁয়াজ আর রসুনটা আমি একসাথে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। মরিচগুলো এভাবে কেটে নিব। আর লেবুর পাতাগুলোও কেটে নিব। ভেরি নাইস স্মেল আইছে এই যে পাতাগুলো, লেবুর পাতাগুলো। এত মিষ্টি একটা স্মেল। এখন প্রথমে আমি মাছের মধ্যে এই যে হলুদ আদা চামচ দিয়ে দিলাম, তারপরে মরিচ দিয়ে দিলাম আধা চামচ দিয়েছি, ধনিয়া পাউডার আধা চামচ, আর লবণ দিব আমি স্বাদ মতো। আপনারা যতটুকু খাবে এতটুকু দিয়েন। আর এর মধ্যে সরিষার তেল দিব, সরিষার তেল। আর এই যে লেবুর পাতাগুলো, আর এই যে কাঁচামরিচ। এখন আমি মাখিয়ে নিব সরিষা, সামান্য নারিকেলের পাউডার। আপনারা চাইলে ফ্রেশ নারিকেলও দিতে পারবেন। আর আমি এই যে আমার ফ্রোজেন ধনিয়া, কিছু ধনিয়া, ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ফ্রেশ ধনিয়া দিলে আরও ভালো হয়, আমার কাছে নাই। সো আমি সবসময় ফ্রোজেন ধনিয়া ইউজ করি। এখন আমি মিক্স করে নিব এগুলা। মাছটারে মিক্স ভালোভাবে মিক্স করে আমি 10-15 মিনিটের মতো এভাবে রেখে দিব, বা 20 মিনিট রাখলে আরও ভালো হবে। এই যে মাখানি শেষ মাছটা। এই যে আমি একটা পাতিলা নিয়েছি এখন, আর যে পেঁয়াজ আর রসুন মিক্স ওগুলো আমি এইটার মধ্যে রেখে দিব। আর একটু পানি দিব, আর একটু পানি দিব। এই যে এভাবে, এই দেখেন।
আপনারা তো দেখছেন আমি মাছের মধ্যে অলরেডি দিয়ে দিছি সব মশলা। এখানে এরপরেও আমি হলুদ আধা চামচ, মরিচ আধা চামচ, এরপরে ধনিয়া পাতা আধা, ধনিয়ার গুঁড়ো আধা চামচ দিয়ে এখন আমি এইটারে মিক্স করে জাল দিব কুকারের মধ্যে। এখন 10 মিনিটের মতো আমি ওইটাকে জাল দিব, পরে আমি এটার মধ্যে মাছটা ছেড়ে দিব। তো আপনারা দেখেন আমি কীভাবে এটা রান্না করি। সো আমি গ্যাসের মধ্যে দিয়ে দিছি, আর আমি লবণ দিতে ভুলে গেছি, একটু দিব, অলরেডি তো লবণ দিয়ে দিছি, একটু দিব, জাল হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে এখন আমি মাছগুলা দিয়ে দিব, সবগুলা মাছ, ছেলা পাতা মাছটা দিয়ে দিব। অনেক মজার একটা রেসিপি, আপনারা ট্রাই করে দেখবেন। এটা আমার মায়ের রান্না করতা। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আমি কিছু করব না, এটা জাস্ট লো হিটে রেখে দিব। মাস্টার কারিগরিটা একটু চেক করবো। রান্নাটা শেষ, এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আগামীতে যাতে আমি নতুন নতুন আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ হাফিজ।